আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার কম্পিউটার পাসওয়ার্ড রিমুভ করবেন। কম্পিউটারে পাসওয়ার্ড রিমুভ করার জন্য যে কাজগুলো করতে হবে সেগুলো আমরা প্রসেস অনুপাতে এক একের পর এক দেখিয়ে দেব, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন। কম্পিউটারের পাসওয়ার্ড একটা বিরক্তিকর কাজ, যা কম্পিউটার যখনই অন করবেন তখনই কিন্তু পাসওয়ার্ডটা আসে। যেরকম আমি এখানে কম্পিউটারে রেজিস্টার দিয়ে দেখাচ্ছি, কম্পিউটারে যখন এই রেজিস্টার দিলাম তখন কিন্তু এই সমস্যাটা দেখায়। কিভাবে দেখায়, কেন দেখায়, কিভাবে কিভাবে রিমুভ করবেন তা আমরা এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন। কম্পিউটার যখনই অন হয় তখন একটু স্লো হয়, যেহেতু আমারটা উইন্ডোজ 10 এই জন্য আরেকটু বেশি স্লো। যদি উইন্ডোজ 7 হতো তাহলে আরেকটু তাড়াতাড়ি কাজটা হতো, রেজিস্টার তাড়াতাড়ি হবে। এখন একটু ওয়েট করতে হবে, একটু সময় ওয়েট করলেই কিন্তু চলে আসবে মেইন পেজ। আমার মেইন পেজটি চলে আসছে, এখন কিন্তু সরাসরি কম্পিউটারটা ওপেন হয়নি। কম্পিউটারটা ওপেন হওয়ার জন্য যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে আপনি মাউস অথবা কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারটা অন করতে হবে। আর যদি লক না থাকতো তাহলে কিন্তু এই স্ক্রিনটা আসতো না, আসতো সরাসরি আপনার কম্পিউটার স্ক্রিনে চলে আসতো, যা আপনার হোম পেজ। এখন কিন্তু হোম পেজটা না এসে আপনার একটা লক স্ক্রিন চলে আসছে। আপনি এখন যদি এই মাউসের লেফট অথবা রাইট বাটনে ক্লিক করেন তাহলেও কম্পিউটার পাসওয়ার্ড চাইবে, অথবা স্কিপ বাটন মানে অর্থাৎ আপনার কিবোর্ডের যে কোনো একটি বাটন প্রেস করলে আপনার লক স্ক্রিনটা চলে আসবে। আমি কিবোর্ডের স্পেস বাটনটা ক্লিক করলাম, এখানে কিন্তু লক স্ক্রিনটা দেখাচ্ছে, পাসওয়ার্ড দিতে বলছে। এই পাসওয়ার্ডটা যদি আপনি মনে করেন ভুলে গেছেন তাহলেও কিন্তু সমস্যা, আর এই বারবার পাসওয়ার্ডটা দেওয়াও কিন্তু আরেকটা সমস্যা। এর জন্য আমি এই ভিডিওটি তৈরি করলাম যাতে আপনাদের পাসওয়ার্ডটি সঠিকভাবে রিমুভ করতে পারেন। আমি এখানে যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে দিলাম, তারপরে ইন্টার বাটন ক্লিক করে দিলাম। এখন আসছি আমি হোম পেজে। এই হোম পেজে কম্পিউটারে আসার পর আপনি যদি লক না থাকে তাহলে সাথে সাথে এরকম চলে আসবে, কম্পিউটার হ্যাং করবে না অথবা লক স্ক্রিনও আসবে না। কম্পিউটারে যখন এরকম সরাসরি অন হবে তখন আপনি এই পাসওয়ার্ড রিমুভ করার জন্য আপনি এখানে নিচে উইন্ডোজ বাটন স্টার্ট বাটনটা আছে, যেটা এই উইন্ডোজ স্টার্ট বাটনটার উপর একবার ক্লিক করতে হবে মাউসের মাধ্যমে। আর যদি আপনি কিবোর্ডের থেকে করেন তাহলেও কিবোর্ড থেকে যে উইন্ডোজ বাটনটি আছে সেই উইন্ডোজ বাটনটিতে ক্লিক করতে পারেন। তারপর আছে সেটিংস বাটনটি, এই সেটিংস বাটনের উপর ক্লিক করবেন। সেটিংসের উপর ক্লিক করার পর এই ইন্টারফেসটি আসবে। এই ইন্টারফেসটি আসার পর এখানে যে অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে সেই অ্যাকাউন্ট অপশনের উপর একবার ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করার পর এই ইন্টারফেসটি আসবে। এই ইন্টারফেসটি আসার পর এখানে সাইন ইন অপশনের উপর একবার ক্লিক করতে হবে। সাইন ইন অপশনের উপর একবার ক্লিক করলে আপনি এখানে এই ইন্টারফেসটি আসবে। এই ইন্টারফেসটি আসার পর এখানে পাসওয়ার্ড নামে যে অপশনটি আছে সেই অপশনের উপরে ক্লিক করুন। এখানে চেঞ্জ পাসওয়ার্ডের উপর একবার ক্লিক করতে হবে। এখানে যেই পাসওয়ার্ডটি আপনার দেওয়া আছে সেই পাসওয়ার্ডটির উপর ক্লিক করতে হবে। যদি আপনি অন্যান্য পাসওয়ার্ড ভুল পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু কাজ হবে না। আমি যেই পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি টাইপ করে দিলাম। তারপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে তিনটি লাইন আসবে। তিনটি লাইনের ভিতরে প্রথম দ্বিতীয়তে কোনো কিছুই লেখার দরকার নাই, তৃতীয় যেটা আছে সেটার ভিতরে আপনার যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি পুনরায় এখানে পেস্ট করতে হবে। আমি সেই পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দিলাম। এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এই ইন্টারফেসটি আসবে, যা আপনার যদি প্রোফাইল দিয়ে থাকেন, আর যদি প্রোফাইল না দিয়ে থাকেন, দিতে না জানেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখুন। আমরা এখানে প্রোফাইল কীভাবে সেট করবেন তা আমরা দেখিয়ে দিব পরবর্তী ভিডিওর ভিতর। এখন এখানে ফিনিশ অপশনে ক্লিক করে দিন, পাসওয়ার্ড রিমুভ হয়ে গেছে। এখন কিন্তু এখানে চেঞ্জ পাসওয়ার্ডটি নেই, এখানে আছে অ্যাড পাসওয়ার্ড। চাইলে এখান থেকে আবার অ্যাড পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাড করে নিতে পারবেন। আর অ্যাড করতে যদি না জানেন তাহলে আমাদের পিছনে একটি কীভাবে অ্যাড করতে হয়, পাসওয়ার্ড অ্যাড করতে হয় আমরা ভিডিও তৈরি করে দিয়েছি, সেই ভিডিওটি দেখে আসতে পারেন, অথবা ডিসক্রিপশনের বক্সে দেওয়া থাকবে অথবা আই বাটনও দেওয়া থাকবে। যদি চান আই বাটনে ক্লিক করে আপনি সেই ভিডিওটি দেখে আসতে পারবেন। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।